নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যখন লোন মোরাটোরিয়াম সবাই চাইছে এবং কোর্ট থেকে দিনের পর দিন কিন্তু কেসটাকে, শুনানিটাকে পোস্টপোন করা হচ্ছে, পরবর্তী শুনানি যেহেতু আপনারা জানেন 8ই ডিসেম্বর কিন্তু করা হয়েছে, আপনারা আমাদের চ্যানেল থেকে জানতে পেরেছেন। আর বন্ধুরা, এবার কিন্তু HDFC ব্যাংক থেকে নতুন এক আপডেট উঠে আসছে, RBI তরফ থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে HDFC ব্যাংকের উপর। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি জানতে থাকুন তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানতে পারবেন HDFC তে ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বলা হয়েছে ক্রেডিট কার্ড দিতে পারবে না HDFC কার্ড, বন্ধ রাখতে হবে ডিজিটাল পরিষেবাও, নির্দেশ দিয়েছে RBI। তো কেন এই HDFC ব্যাংকে এরকম নির্দেশ দেওয়া হলো, কী কী কারণ রয়েছে, মূলত সেই কারণগুলি আপনাদের জানিয়ে দেব। গ্রাহক পরিষেবা সূত্রে HDFC ব্যাংকে কড়া নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। HDFC ব্যাংকে নতুন করে গ্রাহকদের ক্রেডিট কার্ড না দেওয়ার নির্দেশ দিল RBI। গতকাল বুধবার এই মর্মে অ্যাডভাইজারিও জারি করেছে রিজার্ভ ব্যাংক। দুবছর ধরে চলে আসা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে পদ্ধতিগত যান্ত্রিক গোলযোগের কারণেই এই নির্দেশ দিয়েছে RBI। পরবর্তী অ্যাডভাইজারি না আসা পর্যন্ত গ্রাহকদের ক্রেডিট কার্ড পরিষেবা দিতে পারবে না HDFC। তাছাড়াও আরও বেশ কিছু নির্দেশ দিয়েছে RBI। বলা হয়েছে অস্থায়ীভাবে ডিজিটাল 2.0 এর আওতায় নেওয়া সমস্ত ডিজিটাল ব্যবসায়িক পরিষেবার পরিকল্পনায় বন্ধ রাখতে হবে। HDFC কর্তৃপক্ষকে নজর দিতে হবে যাতে উপভোক্তারা কোনো ভোগান্তিতে না পড়েন, পরিষেবা যেন টেকনিক্যালি সাউন্ড থাকে এটাও দেখতে হবে। RBI সূত্রের খবর, ক্রেতা সুরক্ষার কথা মাথায় রেখে এবার পরিষেবা ও পরিস্থিতি নিজেরাই খতিয়ে দেখবে তারা, তবে এজন্য পুরনো গ্রাহকরা কোনো অসুবিধায় পড়বে না। HDFC তরফে জানানো হয়েছে তারা মনে করছে RBI এর এই নির্দেশ তাদের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তো বন্ধুরা, বুঝতে পারলেন কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে RBI তরফ থেকে HDFC ব্যাংকের উপর। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এই ছোট্ট আপডেটটি আপনাদের জানানোর ছিল, কমেন্ট করবেন আপনার মতামত, তার সাথে ভিডিওটি যাদের HDFC ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না।